আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন প্রথমে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে খরগোশ দেখলে কি হয় এই সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলাই কি বলেছেন আপনাদের সামনে আমি তুলে ধরবো ভালো করে বুঝতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন স্বপ্ন সংক্রান্ত কোনো বিষয় যদি জানারা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আমার এই চ্যানেলে আরও অনেক স্বপ্নের ব্যাখ্যার ভিডিও রয়েছে আপনারা দয়া করে সেগুলো দেখবেন আলোচনা শুরু করার আগে বলবো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে খরগোশ দেখা এটা মহিলা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি খরগোশ ধরেছে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে সত্তর কোনো মেয়েকে বিবাহ করবে বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো খরগোশ ধরতে দেখেন খরগোশ লাভ করতে দেখেন তাহলে এটা কোনো মেয়েকে বিবাহ করার প্রতি ইঙ্গিত করবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি কোনো খরগোশ জবাই করেছেন তাহলে এটা একটু খারাপ লক্ষণ অকল্যাণকর লক্ষণ যদি কেউ এমন দেখেন যে তিনি স্বপ্নে খরগোশ জবাই করেছেন তাহলে এটা তার স্ত্রী না থাকার প্রতি ইঙ্গিত করবে যদি তিনি বিবাহিত হন তাহলে তার স্ত্রী অতি সত্তর চলে যাবেন তার সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটবে তবে কেউ কেউ বলেন যে খরগোশ স্বপ্নে দেখাটা এটা কা পুরুষ কোনো ব্যক্তিকে বুঝায় যিনি নাকি পুরুষত্বহীন প্রিয় বন্ধুরা এই স্বপ্নে খরগোশ দেখার ব্যাখ্যা ছোট্ট একটু ব্যাখ্যা যা মোহাম্মদ ইবনে সিউল রহমতুল্লাহ আলাই প্রদান করেছেন কেমন লাগলো ব্যাখ্যাটুকু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত